আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই করোনা পরিস্থিতিতেও তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সময় হলো চতুর্থ শ্রেণীর গণিত অনলাইন ক্লাস করার। আমাদের আজকের বিষয় অধ্যায় দশ পরিমাণ। আজকে আমরা শিখব ক্ষেত্রফল। ক্ষেত্রফলের উপর গত ক্লাসে আমরা করেছি, আজকে ক্ষেত্রফলের উপর আমাদের আরেকটি ক্লাস। এসো, ক্ষেত্রফল কি মনে আছে? মনে আছে, ক্ষেত্রফল হলো একটি সমতল পৃষ্ঠে নির্দিষ্ট সীমানার মাঝের জায়গাটির পরিমাণকে তার ক্ষেত্রফল বলে। এই যে কোনো সমতল পৃষ্ঠে মাঝের জায়গাটির পরিমাণকে তার ক্ষেত্রফল বলে, তোমরা গত ক্লাসে শিখেছ। ক্ষেত্রফলের একক কি? যদি ছোট সমতল পৃষ্ঠ হয় তার ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার, যদি একটু বড় হয় সেটা হলো বর্গ মিটার, আর যদি অনেক বড় হয় কোনো শহর বা কোনো এলাকার জমির পরিমাণ তখন হবে বর্গ কিলোমিটার। তাহলে আমরা এটুকু শিখলাম যে ক্ষেত্রফল হিসাব করতে হয় কি, দৈর্ঘ্য এবং প্রস্থতা, তাই না? আচ্ছা, এখন দেখো আয়তের ক্ষেত্রফল কি। আয়ত কি সেটাও মনে আছে, আয়ত একটি চতুর্ভুজ, কিন্তু যার বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমান। ধরো এই কোয়াড্রেন্টটি কি একটি আয়ত, এর বিপরীত বাহু এই বাহু আর ওই বাহু দৈর্ঘ্য সমান, এই ভূমি এবং উপরের বাহু দৈর্ঘ্য সমান, এই আয়তের কোণগুলো হবে কি সমান। এই আয়তের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে আমরা এই আয়তের ক্ষেত্রফল পাব। আর যদি এটা আয়ত না হয়ে বর্গ হলো, ধরো আমি এর দৈর্ঘ্য কমিয়ে দিলাম, এর চার বাহুর দৈর্ঘ্য কি এক সমান, কোণগুলো সমকোণ, তখন এই চতুর্ভুজটি হয়ে যাবে একটি বর্গ। বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, এক বাহুর দৈর্ঘ্য গুণক এক বাহুর দৈর্ঘ্য। তার মানে আয়ত বা বর্গ যারই ক্ষেত্রফল আমরা হিসাব করি, আমাদের কিসের পরিমাপ করতে হবে, দৈর্ঘ্যের পরিমাপ, তাই না? এখন দেখো দৈর্ঘ্য হয় সেন্টিমিটার, মিটার এবং কিলোমিটারে, তাই না? তাহলে এক মিটারে কত সেন্টিমিটার, একশো সেন্টিমিটার আমাদের মনে আছে। এক কিলোমিটারে কত মিটার, এক হাজার মিটার, আমরা সবসময় মনে রাখতে পারি এখন, তাই না? এক কিলোমিটারে কত মিটার, এক হাজার মিটার, এক মিটারে কত সেন্টিমিটার, একশো সেন্টিমিটার। এসো আমরা একশো তেত্রিশ পৃষ্ঠার দশ দশমিক ছয় অনুশীলনী দুই করি। বই খুলো সবাই, বই খুলো। একশো তেত্রিশ পৃষ্ঠায় দেখো বলা হয়েছে এক নম্বর প্রশ্নের ক্ষেত্রফল নির্ণয় করে। হ্যাঁ, আমরা বড় বড় অঙ্ক করবো না, আমরা কী করবো, সূত্রের সাহায্যে হিসাব করে বের করবো ক্ষেত্রফল কত, ঠিক আছে? দেখো এক নম্বর চিত্রের দৈর্ঘ্য হলো চার সেন্টিমিটার, প্রস্থ হলো দুই সেন্টিমিটার, দেখেছো সবাই? আচ্ছা, এখন এই এক নম্বর চিত্রের আয়তটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের দৈর্ঘ্য চার সেন্টিমিটার, প্রস্থ দুই সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ কত হলো, চার দুগুণে আট, আর একক কি হবে, সেন্টিমিটার গুণন সেন্টিমিটার মানে বর্গ সেন্টিমিটার। আমরা কি করব, আমরা সংক্ষেপে হিসাব করা শিখব। তাহলে এক নম্বর চিত্রের আয়তটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, আট বর্গ সেন্টিমিটার। দুই নম্বর চিত্রটি কিসের চিত্র বলতো, আয়ত না বর্গ, বর্গ, কারণ এর দুইটি বাহুর দৈর্ঘ্য কি পাঁচ সেন্টিমিটার, তার মানে এই বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার, এই বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার, চারটি বাহুর দৈর্ঘ্য সমান আর এর কোণগুলো সমকোণ, তার মানে এটি বর্গ। তাহলে আমরা কোন সূত্রে করব, এই যে দুই দ্বিতীয় সূত্র, বর্গের ক্ষেত্রফল, এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য, পাঁচ গুণন পাঁচ কত হয় পঁচিশ, লেখো পঁচিশ লেখো। এখন একক কী লিখবো, সেন্টিমিটারে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কী লিখবো, একক বর্গ সেন্টিমিটার। এবার আসো তৃতীয় ছবিটি দেখি, এটি কি এই বাহুর দৈর্ঘ্য নয় সেন্টিমিটার, তাহলে এই বাহুর দৈর্ঘ্য নয় সেন্টিমিটার।
এই বাহুর দৈর্ঘ্য 2 সেমি তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্য 2 সেমি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ তাহলে এই চিত্রটি একটি আয়তের চিত্র আর আয়তের সূত্র কি ক্ষেত্রফল নির্ণয় দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে 9 দুগুণে কত হলো 18 আমরা লিখলাম 18 18 লিখলাম এখন একটি লিখব সেন্টিমিটার সেন্টিমিটার আমরা লিখব বর্গ সেন্টিমিটার হ্যাঁ আমরা এককের দিকে খেয়াল লিখেছো সবাই আচ্ছা 131 পৃষ্ঠার 1 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব এবার দেখো 2 নম্বর প্রশ্নে ছবি আছে নিচের ফুল বাগানটির দৈর্ঘ্য কত এটি একটি ফুল বাগান যার ক্ষেত্রফল 112 বর্গমিটার আচ্ছা এই প্রস্থ ছোট বাহুটিকে বলা হয় প্রস্থ এর প্রস্থ হলো 4 মিটার তাহলে এর দৈর্ঘ্য কত হ্যাঁ আমরা গত ক্লাসে শিখেছিলাম যে ক্ষেত্রফল হলো আসলে দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল তাহলে আমরা যদি গুণফল জানি এবং একটি সংখ্যা জানি তাহলে অন্য সংখ্যাটি কিভাবে বের করতে হয় শিখেছি ভাগ করে বের করব তাহলে আমরা কি করব আমরা আগে একটু হিসাব করব আমরা কতকে ভাগ করছি 112 কে ভাগ করছি কত দিয়ে 4 আচ্ছা তাহলে এক ছোট সেজন্য দুই খন নিলাম 11 পর্যন্ত 11 এর মধ্যে 4 কয়বার যায় 4 গুণে 8 আচ্ছা 11 থেকে 8 গেলে অবশিষ্ট থাকে 3 আর এই দুই নম্বর কত হলো 32 4 এর নামতা করো 4 8 32 তাহলে এখানে লিখলাম ভাগফল হলো আমাদের 28 তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম 28 এখন একক কি লিখব মিটার যেহেতু প্রস্থ মিটার ক্ষেত্রফল বর্গ মিটার তাহলে আমার দৈর্ঘ্য হবে 28 মিটার তোমরা এরকম পেন্সিল দিয়ে ছবিটার পাশে রাফ করে নিচে লেখো এর দৈর্ঘ্য 28 মিটার জাস্ট শেখার জন্য এখনো আমি তোমাদেরকে বলিনি যে কিভাবে প্রশ্ন করব কিভাবে উত্তর করবে আমরা আগে শিখলাম যে কিভাবে ক্ষেত্রফল দেওয়া থাকলে আর প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য বের করতে হয় এবার ধরো আমি ক্ষেত্রফল দিলাম দৈর্ঘ্য দিলাম প্রস্থ বের করতে পারবো না নিশ্চিত পারবো আমরা ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবো আবার যদি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করি তখন আমরা দৈর্ঘ্য পাবো হ্যাঁ ভয়ের কিছু নেই আমরা অঙ্ক করতে করতে অবশ্যই এবার চলো আমরা সংক্ষিপ্ত উত্তর করা তো শিখলাম এবার আমরা সৃজনশীল প্রশ্নের আকারে কিছু অঙ্ক শিখি সেটা হচ্ছে 133 পৃষ্ঠার অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন 133 পৃষ্ঠার 3 নং প্রশ্নে 1 2 3 আমি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নের আকারে সাজিয়েছি দেখো 3 নং প্রশ্নে 1 নং আমরা আগে উদ্দীপকটি লিখি 5 সেন্টিমিটার লম্বা 5 মিটার এবং 80 সেন্টিমিটার চওড়া ব্ল্যাক Thank you.
133 পৃষ্ঠার 3 নম্বর প্রশ্নের 1 নম্বর প্রশ্নটি আমরা সৃজনশীল প্রশ্নের আকারে সমাধান করছি। 5 মিটার লম্বা এবং 80 সেন্টিমিটার চওড়া ব্ল্যাকবোর্ড। ক নম্বর প্রশ্ন, ব্ল্যাকবোর্ডটির প্রস্থ কত মিটার? খ নম্বর প্রশ্ন, ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? এখন আমাদের কি দেওয়া আছে, ব্ল্যাকবোর্ডটি চওড়া 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার চওড়া, যে যতটুকু চওড়া সেটাই তার প্রস্থ। তাহলে আমরা লিখি ব্ল্যাকবোর্ডটি প্রস্থ কত মিটার? তোমাদের মনে আছে সেন্টিমিটার ছোট না মিটার ছোট? 100 সেন্টিমিটারে 1 মিটার, তার মানে মিটার বড় সেন্টিমিটার ছোট। হ্যাঁ, আমরা যখন ছোট একক থেকে বড় এককে যাব কি করব, আমার দরকার হলো 100 সেন্টিমিটার, না তার মধ্যে আমার আছে 80 সেন্টিমিটার, তার মানে 80 সেন্টিমিটারকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা মিটার পেয়ে যাব। আমরা এখানে সাইড নোট লিখব 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন দেখো কোন সংখ্যাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, দুই ঘর বামে দশমিক বসবে, শতাংশে ডান পাশে দশমিক বসবে, তাহলে আমরা পেলাম 0.80 মিটার। 0.80 আগে একটা শূন্য বসাতে হবে, এটাকে আমরা আরেকটু ভালো করে লিখি 0.8 মিটার। সর্বশেষ শূন্যটির মূল্য নেই জন্য আমরা এটি বাদ রাখলাম, ঠিক আছে। এখন খ নম্বর প্রশ্ন হচ্ছে, ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? খ নম্বর প্রশ্ন, ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? দেখো ব্ল্যাকবোর্ডটি কত মিটার লম্বা? 5 মিটার লম্বা, এটাই হচ্ছে এর দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে আমরা লিখি প্রশ্ন সমাধান হয়ে গেছে, আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করি। আমরা লিখি ব্ল্যাকবোর্ডটি দৈর্ঘ্য পেলাম আমরা কি, ব্ল্যাকবোর্ডটি প্রস্থ। তাহলে তুলে কি ক হতে পারে, ব্ল্যাকবোর্ড তো একটি আয়তন, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তাহলে আমরা এইটার মানে আয়তের ক্ষেত্রফলের সূত্রের সাহায্যে ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখি, আমরা জানি আয়তের ক্ষেত্রফল আমরা দশমিকের পরে শুধু শূন্য আছে, সেজন্য আমরা লিখবো
4 বর্গ মিটার এটা আমাদের ক্ষয়ের উৎস ঠিক আছে এই সমাধান করা শিখব দেখো প্রশ্নে কি আছে 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 50 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি এটা আমাদের উদ্দীপনা পরবর্তী প্রশ্ন আয়তাকার জমির প্রস্থকে কিলোমিটারে প্রকাশ করো আর খ নম্বর প্রশ্ন আয়তাকার জমির ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার তাহলে আমরা তো জানি 1 কিলোমিটারে কত মিটার জানি তাই না এবার চলো আমরা কিলোমিটার মিটার থেকে কিলোমিটারে কনভার্ট করা যাক আবার একটু করি ক নম্বর প্রশ্নের সমাধান করি চলো আমরা লিখি দেওয়া আছে এখানে কি দেওয়া আছে আয়তাকার জমির প্রস্থ আচ্ছা এইটুকু দেওয়া আছে আয়তাকার জমির প্রস্থ 500 মিটার হ্যাঁ 500 মিটার আমরা মিটার থেকে কিলোমিটারে প্রকাশ করা শিখেছি 1000 কিলোমিটার হলে 1 মিটার 1000 মিটার হলে 1 কিলোমিটার হয় আমার লাগবে কত 1000 মিটার আর আমার কত আছে 1000 মিটারের মধ্যে আছে 500 মিটার এখন আমরা এখানে কি লিখব কিলোমিটার তাই না আমরা এই পাশের সাইকেল দিয়ে দেই এদিকে জায়গা না থাকলে আমরা এদিকেও যদি দেই ভুল হবে না আমরা কি দেব 1 কিলোমিটার সমান 1000 মিটার এটা আমরা লিখে দিই 1000 কিলোমিটার 1 কিলোমিটারের 1000 ভাগের মধ্যে 500 ভাগ আছে আমরা দশমিক ভগ্নাংশে শিখেছি যখন কোনো সংখ্যাকে 1000 দিয়ে ভাগ করা হয় তখন তিন ঘর বামে দশমিক বসে এটাকে বলে সহস্রাংশ তাহলে আমার দশমিক কোথায় বসবে পাঁচের সামনে দশমিক 500 কিলোমিটার তাহলে দশমিকের আগে একের ঘরে শূন্য বসে এখন দশমিকের সর্বডানে কোনো সংখ্যা নেই শুধু শূন্য আছে সেজন্য আমরা এই সংখ্যা শূন্য দুটোকে বাদ দেব 0.5 কিলোমিটার ঠিক আছে এটাই আমাদের ক নম্বর প্রশ্নে এবার চলো ক নম্বর প্রশ্নের সমাধান করি আয়তাকার জমির ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার আমরা আয়তাকার জমির দৈর্ঘ্য পেয়েছি 2 কিলোমিটার আর প্রস্থ 500 মিটার মানে 0.5 কিলোমিটার তাই না তো এবার চলো আমরা আয়তের ক্ষেত্রফলটি লিখি সূত্রটি লিখে তার সমাধান করি আমরা লিখব আমরা জানি আমরা সূত্রে লিখছি সেজন্য আমরা লিখব আমরা জানি আয়তের ক্ষেত্রফল এটাই আমাদের আয়তের ক্ষেত্রফল অর্থাৎ আয়তাকার জমির ক্ষেত্রফল এটি হলো আমাদের খ নম্বর প্রশ্নের এখন আমরা আমাদের বাড়ির কাজ নিচ্ছি আমাদের ক্ষেত্রফল বিষয়ে বাড়ির কাজগুলো লিখে নিই
আমরা আমাদের বাড়ির কাজগুলো বুঝে নেই। এই বাড়ির কাজ আমরা প্রথমে করব সংক্ষেপে উত্তর দাও এই প্রশ্ন। সংক্ষেপ উত্তর দেওয়ার ট্রায়াল আমি তোমাদেরকে দিয়েছি যে কিভাবে করতে হবে, তুমি মনে মনে হিসাব করে শুধু উত্তরটা লিখো, ঠিক আছে? গণিতের হিসাব বিকাশ আমাদের চটজলদি করতে হবে, সেই জন্য সংক্ষেপে উত্তর দাও প্রশ্নগুলো আমাদের অনুশীলন করা দরকার। চলো এখানে দেখো কি আছে, সংক্ষেপে উত্তর দাও। একটি আয়তের ছবি আছে, এর প্রস্থ 3 সেন্টিমিটার, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে এই সমতল পৃষ্ঠের মাঝের জায়গা অর্থাৎ এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তুমি আয়তের সূত্র ব্যবহার করে এর যার সংখ্যাটা লিখবে যে এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর চিত্রটি দেখো, 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, তার মানে দুই বিপরীত সবগুলো বাহুর দৈর্ঘ্য এখানে একই সমান, তাই না? এটা কি একটি বর্গ? তাহলে এই বর্গটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তুমি বর্গের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে এর ক্ষেত্রফল নির্ণয় করে কত বর্গ সেন্টিমিটার হয় শুধু সেই সংখ্যাটি লিখবে মাঝের জায়গা শুধু। 3 নম্বর চিত্রে দেখো, একটি আয়তাকার জমির কি এক বাহুর দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য হলো 11 মিটার, প্রস্থ 2 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? তুমি আয়তের সূত্র ব্যবহার করে কত বর্গ মিটার ক্ষেত্রফল সেটি নির্ণয় করে শুধু এখানে সংখ্যাটি লিখবে এত বর্গ মিটার, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটি দেখো, সংক্ষেপে উত্তর দাও অঙ্ক। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 কিলোমিটার, এখন এর ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার সেটি তুমি বর্গের সূত্রের সাহায্যে বের করো। আবার 5 নম্বর চিত্রটি দেখো, একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 কিলোমিটার, তাহলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? তুমি খেয়াল করো, কিলোমিটার কিলোমিটার থেকে তুমি কি করবে, 1000 মিটারে যাতে কনভার্ট করবে, 1000 মিটার গুণন 1000 মিটার কত বর্গ মিটার, এবং এবং কি 3টি সৃজনশীল প্রশ্ন। প্রতিটি পেজে তোমার নাম, রোল, শ্রেণী, শাখা লিখে প্রশ্ন তুলতে হবে না, প্রশ্নের সংক্ষেপে উত্তর দেওয়ার শুধু উত্তরগুলো লিখবে, ছবিটাকে উত্তর দেবে, আর সৃজনশীল প্রশ্নের প্রশ্ন তুলতে হবে না, কিন্তু তুমি কি সমাধানটি লিখে নির্ণয় করে ছবি তুলে কমেন্ট ফেসবুকের যে পেজে তোমরা এই ক্লাসটি দেখছো তার নিচে একটি কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে ছবি তুলে 2 দিনের মধ্যে পাঠিয়ে দিও। তোমাদের প্রতিটি হোমওয়ার্কের জন্য কিন্তু আমরা মার্কিং করব, 10-এ 10 নম্বর দেব, কাজেই তোমাদের হোমওয়ার্কের মূল্যায়ন খুবই জরুরি তোমাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের মান নির্ণয়ে, সেজন্য ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে, এই জন্য তোমরা হোমওয়ার্ক যত্নের সাথে করে 2 দিনের মধ্যে ছবি তুলে নাম, রোল, শ্রেণী, শাখা প্রতিটি পেজে লিখে কমেন্ট বক্সে পোস্ট করে দেবে। আর ভালো থেকো সবাই, বড়দের কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর মন দিয়ে পড়ালেখা করবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।